বৃক্ষছেদ নয়, বৃক্ষরোপণের বার্তা পরিবেশ দিবসে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ। বৃক্ষছেদ নয়, বৃক্ষরোপণ করে সমাজকে রক্ষা করুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাস্তার দুই ধারে গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দিলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে এদিন গাছ লাগানোর পাশাপাশি বহু মানুষকে বিতরণ করা হয় চারা গাছ। একটি গাছ একটি প্রাণ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ নিয়ে সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো আজ। আমরা সকলেই জানি সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে তার প্রধান কারণ বৃক্ষছেদন। প্রাণী জগৎকে সুরক্ষিত রাখতে গেলে সবার আগে প্রয়োজন পরিবেশকে সুরক্ষিত রাখা, আরো বেশি করে গাছ লাগানো। আগামী দিনে সুস্থভাবে জীবন ধারণের জন্য এবং পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো প্রয়োজন। এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাস্তার দুই ধারে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষার বার্তা দেওয়া হয়। শুধুমাত্র গাছ লাগানো নয়, এদিন সংগঠনের সদস্যদের পক্ষ থেকে পথচলতি সাধারণ মানুষকে বিতরণ করা হয় চারা গাছ। শহরে বৃক্ষছেদ নয়, বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ সমাজ গড়ে তোলার বার্তা দেন সংগঠনের সদস্যরা। এই বিষয়ে স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাজুপাল জানান, আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় 30টিরও বেশি গাছ লাগানো হয়েছে, সেই সাথে প্রচুর মানুষকে চারা গাছ বিতরণ করা হয়েছে। শুধুমাত্র ফল বা ফুলের গাছ নয়, সব ধরনের গাছই লাগানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি গাছগুলি যাতে কোনোভাবে নষ্ট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা গাছের চারা আজকে লাগানো হচ্ছে, গাছের চারা আর গাছের চারা বিতরণ করা হচ্ছে। আর আমরা এখানে এই রাস্তায় লাগাচ্ছি, এটা হলো ফুলেশ্বরী থেকে আইসি যাওয়ার যে মেন রাস্তা, মেন রাস্তায় লাগাচ্ছি। আর আমরা তন্দিত যে মেন রাস্তা, ওই রাস্তাতেও আমরা গাছ লাগাবো। টোটাল আজকে আমরা 30টার মতো গাছ লাগাবো। না, আমরা তো খাঁচা দিয়ে লাগাচ্ছি, আর এখানে যে আশেপাশে যারা আছে তাদের, তারা যেহেতু এটা গাছ সবার জন্য, তারাও নিজের, তারা নিজে থেকেই বলেছে আমরা দেখবো, ওগুলো তোমরা লাগিয়ে দাও আমরা দেখবো, বাদ বাকি জল দেওয়া বা যা যা করার আমরা করবো। গাছ বাঁচলে পরিবেশের এই উষ্ণায়ন কমবে, মানুষ আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। সংগঠনের পক্ষ থেকে মানুষকে গাছ লাগানো নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। শুধুমাত্র একটি দিন নয়, প্রতিদিন প্রচুর পরিমাণে গাছ লাগানোর বার্তা দেওয়া হয় স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে অপর এক সদস্য জানান, গাছগুলোকে যথেষ্টভাবে কেটে দেওয়া হচ্ছে, উন্নয়নের তাগিদেই অবশ্য করা হচ্ছে, এবং উন্নয়ন করতে গেলে প্রথম যে কোপটা আসে সেটা কিন্তু ওই গাছের উপর আসে। কাজেই কিন্তু গাছ যদি নষ্ট হয়ে যায়, না থাকে, তাহলে পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে যাবে। এই কারণে আমাদের এই পাড়াতে এই যে এনজিওর উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গাছ লাগাতে চাচ্ছি, যাতে এই গাছের মাধ্যমে আমরা পরিবেশটাকে অনেক উন্নতি করতে পারি। বিশেষ করে অক্সিজেনের চাহিদা গাছের মাধ্যমে মেটানো হয়, এবং পাশাপাশি আমরা যেটা ত্যাগ করি গ্যাসটা, কার্বন ডাইঅক্সাইড, সেটাও কিন্তু গাছ শোষণ করে। এই যে আদান প্রদানের ভিত্তিতে যে জগৎ চলে, এটাও একটা তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, শিলিগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।